আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য অনেকদিন পর সাজের প্রেম এই গল্পের 13 নম্বর পর্বটি নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর এই গল্প সম্পর্কে আপনাদের সবার একই কথা, এত লেট করি কেন? এই গল্পের লেখিকা নীলিমা জাবিন তানমানা আপু একটু পড়ালেখা নিয়ে একটু বেশি বিজি, সেজন্য গল্প লেখার টাইম সে পাচ্ছে না, সেজন্য তার হয়ে আমি আন্তরিকভাবে দুঃখিত আপনাদের কাছে। আশা করছি ব্যাপারটি বুঝতে পারবেন। আর লেখিকা যখন আমাদের লিখে দেয় তখনই পোস্ট করে দেয়, দেরি করি না। সো আপনারা যদি বারবার বলেন এত লেট করি কেন, এত লেট করি কেন, আমি রিপ্লাই দিতে পারি না, খারাপ লাগে আমার কাছেই। তো চলুন, আশা করছি ব্যাপারটা বুঝতে পারছেন। আর কথা বাড়াবো না, এখনই গল্পে চলে যাই। মাহবুব একটা ফুলের মালা হাতে নিয়ে হোটেলে ঢুকে, নিশির ততক্ষণে সাজ শেষ হয়ে গেছে। নিশি খোপায় ক্লিপ লাগাতে লাগাতে এসে দরজা খুলল। মাহবুব দরজায় এক হাত রেখে হেলান দিয়ে নিশিকে পা থেকে মাথা পর্যন্ত দেখছিল। নিশি শাড়ি ঠিক করছিল, চোখ রাঙিয়ে নিশি বলল, কি দেখছেন হ্যাঁ? ভিতরে ঢুকে মাহবুব দরজা বন্ধ করে দিল। মাহবুব বলল, সরি। নিশি বলল, হাতে কিসের মালা? মাহবুব বলল, ভিতরে ঢোকার সময় বাইরে দেখলাম তাই কিনে নিয়ে এলাম। তুমি তো ফর্চুনেটলি খোপাও করেছ, আশা করিয়ে দেই। মাহবুব নিশির থেকে আরও কয়েকটা ক্লিপ নিয়ে নিশির খোপায় মালাটা পরিয়ে দিল। মাহবুব টিপ পরা পছন্দ করে না, তাই নিশি আর টিপ পরেনি। মাহবুব টি টেবিলের উপর বসে নিশির হাঁটা চলা দেখছিল, আর নিশি মাহবুবের তাকানো দেখে আনইজি ফিল করছে। কিছুক্ষণ পর দুজন একসাথে ডিনার করে আসে। রুমে ঢুকে নিশি শাড়ি খোলার জন্য ওয়াশরুমে যায়, কিন্তু এত পরিমাণ স্যাপ টিফিন যেগুলো নিশি কিছুতেই খুলতে পারছে না। শেষে ওয়াশরুম থেকে সব এলোমেলো করে নিশি মাহবুবকে ডাকছে। নিশি বলল, এই শুনছেন? এই মাহবুব বলল, বলো। নিশি বলল, একটু শুনে যান না। মাহবুব বলল, কি? নিশি বলল, স্যাপ টিফিনগুলো খুলে দেন না প্লিজ, আমি পারছি না। মাহবুব বলল, বাইরে বেরিয়ে এসো। নিশি বলল, আসছি। নিশি শাড়ির আঁচলটা হাতে নিয়ে বাইরে বেরিয়ে আসে। নিশিকে এইভাবে এলোমেলো দেখে মাহবুবের হৃদয়ে প্রচণ্ড জোরে আঘাত করে। মাহবুব ইনস্ট্যান্ট নিজেকে কন্ট্রোল করে নেয়। নিশি আনইজি ফিল করলেও কিছুই করার নাই, কারণ ও ফেঁসে গেছে। মাহবুব যত্ন করে নিশির শাড়ির পিনগুলো খুলছে। নিশির শরীরে মাহবুবের হাত লাগছে, আর নিশি পাগল হয়ে যাচ্ছে, আবার নিজেকে সামলে নিচ্ছে। মাহবুব যখন কোচির সেফটি পিনগুলো খুলতে গেল, তখন মাহবুব চোখ বন্ধ করে ফেলে, কারণ ভুলটা যাতে মারাত্মক পর্যায়ে না যায়। কিন্তু শেষ রক্ষা আর হলো না। নিশির শাড়ি খোলা শেষ হয়ে গেলে মাহবুব কি মনে করে যেন নিশির চুলো খুলে ফেলল। সাদা ফ্লোরে সার্টিফিন, কালো ক্লিপ আর ফুলগুলো ছিঁড়ে পড়ে আছে। মাহবুব নিশিকে দেয়ালে ঠেকিয়ে আঙুল দিয়ে ওর ঠোঁটে লিপস্টিক মুছে হাত দিয়ে নিশির চোখের কাজল নষ্ট করে ভারী গলায় নিশি বলল, কি করছেন আপনি? মাহবুব বলল, আমি জানি না আমি কি করছি। আমি হিপনোটাইজড নিশি, আই এম হিপনোটাইজড নিশি। নিশি বলল, এটা কিন্তু চরম ভুল, ছাড়ুন। নিশির চোলের মোড় দৌড়ে নিশির চোখের দিকে তাকায় মাহবুব আর বলল, ভুল? শুদ্ধ এখনই এই মুহূর্তে আমি মানব না, সরি। নিশিও মাহবুবকে জড়িয়ে ধরে, ভুল করবে না বলে এত আয়োজন, কিন্তু ভুল হয়েই গেল, এত খেসারত এখন কে দেবে? রাত 1টা, নিশি ফ্লোরে বসে কাঁদছে, গায়ে একটা চাদর। মাহবুব ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। নিশির লম্বা চুলে মুখ ঢেকে গেছে। মাহবুব এখন নিজেই ঘৃণায় মরে যাচ্ছে, ওর দ্বারা এত গর্জিত কাজ কীভাবে হলো? ইচ্ছে করছে এখনই তিনতলা থেকে ঝাঁপ দিতে। এখন যদি নিশি কনসিভ করে যায়, ওকে তো আমি বিয়ে করব নিশ্চিত, কিন্তু ওর কী হবে এখন? ওর সামনে যাব কীভাবে আমি? এই আবেগে ভুল তো করে ফেলছি, কিন্তু এখন মাসুল দিব কীভাবে? হাজারটা চিন্তাভাবনা একসাথে জটলা বাজছে মাহবুবের মাথায়। মাহবুব শেষ পর্যন্ত ঘরে এসে নিশিকে বলে, নিশি ওঠো, সরি বলার মুখ আমার নাই, আমি কালকেই তোমায় বিয়ে করব। নিশি কিছুই বলছে না। মাহবুব বলল, আমি এক্ষুনি বাইরে থেকে আসছি, তুমি ফ্রেশও ওঠো, কাঁদবে না একদম। মাহবুব বাইরে গিয়ে নিশির জন্য অনেক খোঁজে ঔষধ নিয়ে আসে। এসে দেখে নিশি বসেই আছে। মাহবুব নিশিকে মেডিসিনটা দিয়ে বলে, খাও। নিশি বলল, কি এটা?
মাহবুব বলল, খেতে বলছি খাও, আমি চুলা ছেড়ে দিচ্ছি। মাহবুব চিরুনি নিয়ে চুলা আছড়াচ্ছে আর নিশি মন খারাপ করে বসে আছে। এতটা হেল্পলেস ওর আগে কখনো লাগেনি। মাহবুব এর সেম অবস্থা, কিন্তু নিশি যাতে ভেঙে না পড়ে এই জন্য মাহবুব নিজেকে শক্ত রেখেছে। রাতে নিশিকে ঘুম পাড়িয়ে দিয়ে মাহবুব পায়চারি করছে, তখনই ওর আরাফের কথা মনে পড়ে। ওর কলেজ লাইফ আর ভার্সিটি লাইফের বেস্ট ফ্রেন্ড আরাফ অনেক ভালোবাসে দুজন দুজনকে। সব কিছু শোনার পর আরাফ হতভম্ব হয়ে যায়, কারণ মাহবুবকে দিয়ে এমন কিছুই সম্ভব না। মাহবুব রীতিমতো কাঁদছে। আরাফ বলল, দেখ মাহবুব, নিজেকে সামলা, এখন তুই প্রতিষ্ঠিত, তোর কোনো ভয় নেই বউকে খাওয়ানো পড়ানো নিয়ে, নিশিকে বিয়ে কর। মাহবুব বলল, হ্যাঁ আমি ওইটাই করব, কিন্তু আমি বিয়ের কথা বলার পরও তো আমায় কিছু বলল না। আরাফ বলল, দেখ এটা একটা মেয়ের জন্য অনেক সেন্সিটিভ ব্যাপার, তুই যতটা টেনসড এই মুহূর্তে তার চেয়ে হাজার গুণ টেনসড থাকা উচিত নিশির। তোর জায়গায় অন্য কেউ হলে এই ভাবনাগুলো ভাবতো না। রিয়েলি প্রাউড অফ ইউ মাহবুব। মাহবুব বলল, চুপ করতো তুই, আমি আমার জ্বালায় মরছি। মাহবুব বলল, বিয়ে কর আগে। মাহবুব বলল, আরাফ সেম অ্যাডভাইস করলো মাহবুব, আর তা হচ্ছে বিয়ে। মাহবুব ঘরে এসে নিশির মুখের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে সরি বলল, এরপর বিছানার এক পাশে শুয়ে পড়ল। মাহবুব সারা রাত ভাবলো, কি হবে এখন, আমি তো এমন কিছুই চাইনি। পরের দিন সকাল, নিশি ঘুম থেকে উঠে দেখে মাহবুব ঘুমাচ্ছে, হয়তো অনেক রাতে ঘুমিয়েছে তাই এতবেলা অবধি ঘুমাচ্ছে। নিশি আর ডাকেনি মাহবুবকে, নিশির ফোনে কল আসে, তখন মা ফোন করেছে। নিশি ফোনটা রিসিভ করার পরেই মা কড়া কড়া জিজ্ঞেস করলে, তুই কোথায়? নিশি বলল, ট্রিপে। নিশির মা বলল, কিসের ট্রিপ? তুই গতকালকের রাতে তোদের ভার্সিটির বাস ট্রিপ থেকে ফিরেছে, তোর বাবা নিজের চোখে দেখেছে, তুই তাহলে কোথায় এখন? তোর বাবা তোর জন্য কাল রাতে আমায় চড় মেরেছে। কোথায় তুই নিশি? নিশি চুপ করে আছে। নিশির মা বলল, নিশি দুপুরের মধ্যে বাড়ি আয় তুই, আজকে তোর একদিন কি আমার একদিন, এতটা নির্লজ্জ হয়ে গেছিস তুই? বাবা মাকে মিথ্যে বলিস? কোথায় কোন বেহায়াগিরি করতে গিয়েছিস বল আমায়। নিশি বলল, আসছি আমি। নিশি তখন হাউমাউ করে কাঁদছে। নিশির কান্নার আওয়াজে মাহবুব জেগে যায়, পিছনে তাকিয়ে দেখে নিশি কাঁদছে। নিশির সামনে বসে মাহবুব বলল, কি হয়েছে, কেন কাঁদছো তুমি? নিশি বলল, মা ফোন করেছে, অনেক কিছু বলেছে আমায়, আসলে আমি দুশ্চরিত্র হয়ে গেছি। মাহবুব বলল, একটা থাপ্পড় মারবো নিশি, উল্টাপাল্টা কথা বললে, কি হয়েছে সেটাই বলো। নিশি মাহবুবকে সব বলার পর মাহবুব একটু স্বস্তি পেল, রীতিমতো হাসছে মাহবুব। নিশি বলল, আর ইউ ক্রেজি, আপনি হাসছেন? মাহবুব বলল, তোমার আম্মু মানে আমার শাশুড়ি মা আমায় টেনশন ফ্রি করে দিলেন, চলো আজকেই ঢাকা ব্যাক করবো, এরপর ডিরেক্ট তোমার বাসায় যাব, এরপর বাকি কথা শ্বশুর আর শাশুড়ির সামনেই বলবো। নিশি বলল, কি বলবেন আপনি? মাহবুব বলল, রেডি হও, আমি অনলাইনে টিকিট কাটছি। নিশি মাহবুবের জামা কাপড় গোছালো আর নিজেরটাও গোছালো। মাহবুব টিকিট কেটে ফ্রেশ হয়ে বেরিয়ে যায় 11টায় বাস, রাত তো হবেই যেতে যেতে। সন্ধ্যায় মাহবুব নিশিকে নিয়ে নিশির বাসায় যায়। নিশির বাবা চেয়ারে বসে আছে আর মা কাঁদছে, তরুণাও চুপ করে বসে আছে। মাহবুব আর নিশিকে একসাথে দেখে নিশির মা দাঁড়িয়ে যায়। নিশির বাবা নিশির গালে ঠাঁস করে চড় মেরে দেয়। মাহবুব বলল, আঙ্কেল কি করছেন আপনি? নিশির বাবা বলল, চুপ একদম, আমার আর আমার মেয়ের মাঝে কোনো থার্ড পার্সন অ্যালাউ করবো না আমি। পুরো রেগে আছে নিশির বাবা। কালকে রাতে কোথায় ছিলি? নিশির বাবা বলল। নিশি বলল, ফ্রেন্ডসের বাসায়। এটা শোনার পর নিশিকে আরও সজোরে চড় মারল নিশির বাবা। নিশি সামলাতে না পেরে পড়ে যায় দেয়ালে বাড়ি খায়। মাহবুব নিশিকে উঠায় আর কড়া গলায় নিশির বাবাকে বলে, এনা ফাঙ্কেল, ও আপনার মেয়ে ছিল, কিছুক্ষণ আগে ও কিন্তু আমার বউ, সো আপনি এইভাবে আমার সামনে ওকে মারতে পারেন না। নিশির বাবা বলল, ম্যারিজ সার্টিফিকেট কোথায়, বিয়ে যে করেছো কাগজ কোথায়? নিশির হাত ধরে মাহবুব বলল, এক্ষুনি করব, চলো নিশি। নিশির বাবা বলল, খবরদার, সারা ওর হাত আর বেরিয়ে যাও এই বাড়ি থেকে। মাহবুব বলল, যাবো তবে নিশিকে নিয়ে। আর হ্যাঁ আঙ্কেল, আমি যা তা ছেলে নই, সব পাবলিক এক্সামে র্যাঙ্ক করেছি আর বর্তমানে র্যাঙ্কের জুনিয়র অফিসার পদে আছে, আশা করছি আপনার মেয়েকে ভালো রাখতে পারবো। নিশির বাবা বলল, আমার কসম নিশি, তুই ওই ছেলের সাথে বেরিয়েছিস আমার মরমক দেখবি। নিশি দাঁড়িয়ে সব শুনছে। নিশি মাহবুবের হাত ছেড়ে দেয় আর মাহবুবের
চোখের দিকে তাকিয়ে বলে, বাবা মানবে না। মাহবুব বলল, সো হোয়াট, তুমি আমায় ভালোবাসো না? নিশির বাবা বলল, না বাসে না, বেরিয়ে যাও তুমি এই বাড়ি থেকে, আমি তোমার মতো ভণ্ড ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দিব না। মাহবুব বলল, আঙ্কেল, আমি আপনার কথাগুলো হজম করতে পারছি না, কারণ আপনি আমাকে যেই বিশ্লেষণে বিশেষায়িত করেছেন আমি তা নই। নিশি চলো। নিশি মাহবুবকে বলে, আপনি বাসা যান, আমি পরে জানাচ্ছি আপনাকে। মাহবুব বলল, পরে কেন, এখন কি? হাত জোর করে নিশি বলল, প্লিজ বাসায় যান। মাহবুব বলল, ওকে আমি অপেক্ষা করছি। মাহবুব চলে গেল। নিশির বাবা তখন নিশির হাত ওনার হাতে রেখে বললেন, কোনোদিন ওই ছেলের সাথে যোগাযোগ রাখবি না, যদি রাখিস তাহলে আমি সেদিন মরব, আর তোর সুখের জন্য পরিবারের লাশের ভার তুই বইতে পারবি তো? নিশি চুপ করে আছে। হাত নামিয়ে নিশি বলল, বাবা ও অনেক ভালো ছেলে, আমি ভালোবাসি ওকে, এমন কসম আমায় দিও না তুমি যেটা আমি রাখতে পারবো না। নিশির আম্মু বলল, একদম মেরে ফেলবো তোকে, তোর মতো মেয়েকে আমি জন্ম দিয়েছিলাম, সারা রাত কোথায় নষ্টামি করে এসেছিস আর এখন বড় বড় কথা কীভাবে বলছিস? নিশি বলল, আম্মু তুমি বলছো এসব? নিশির মা বলল, হ্যাঁ বলছি, বাবাকে কথা দে আর ওই ছেলের সাথে যোগাযোগ রাখবি না। নিশি বলল, কিন্তু কেন, ওর দোষ কোথায়? নিশির মা বলল, দোষ নেই, কিন্তু তোর বিয়ে ঠিক করে রেখেছে তোর বাবা। নিশি বলল, সরি বাবা মা, আমি মা বাবাকে ভালোবাসি। নিশির মা বলল, আর আমি তোর বাবাকে ভালোবাসি, এখন বল তুই কী করবি, স্বার্থপরের মতো নিজেরটাই ভাববি? নিশি আর কিছু না বলে নিজের ঘরে চলে আসে। মাহবুব নিশ্চিত নিশি ওর কাছে আসবে। মাহবুব বাসায় জানা একটা মেয়েকে ভালোবাসে, মাহবুবের ছোটো মা হই হুল্লো করে এ নিয়ে, কিন্তু এতে মাহবুবের কিছু যায় আসে না, মাহবুবের বলার দরকার নেই, তাই মাহবুব বলেছে। এদিকে নিশি মাহবুবকে ফোন করে। নিশি বলল, আপনি ভালো থাকবেন, আপনাকেই ভালোবেসেছি আর ভালোবাসবো, এটুকুতেই খুশি আমি যে আমার সর্বস্ব আপনাকে দিয়েছি, খুব ভালোবাসি আপনাকে, তেমনি আমার মাও তো ভালোবাসে আমার বাবাকে, আমি যে স্বার্থপরের মতো নিজের কথা ভাবতে পারি না। নিশি কাছে আবারও বলছে, বাবা নাকি আমার বিয়ে ঠিক করেছে, কিন্তু আমিও বাবাকে শর্ত দিয়েছি আমি বিয়ে করব না, ওনার সব কথা শুনব। মাহবুব বলল, তাহলে আমার জুলি নিঃস্ব তাই না? আমার তো কেউ ছিলই না তুমি ছাড়া, তুমি এইভাবে চলে যাচ্ছ, পরিশেষে আমি একাই, তোমার পরিবার প্রায়োরিটি পেয়েছ কিন্তু আমি না কেন? তো ফ্রেন্ডস, অনেকদিন পর আজকের গল্পের পর্ব কেমন লেগেছে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন, আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং পরবর্তী গল্প পাওয়া পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি আর আনন্দের মাঝে থাকবেন সেই কামনায়। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।